দীর্ঘ কয়েক বছর অসুস্থ থাকার পর অবশেষে ভারতীয় রাজনীতির নক্ষত্র পতন ঘটল আজ দুপুর 12:10। কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীররঞ্জন দাশমুন্সি দিল্লির অ্যাপোলো হাসপাতালে 72 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 2008 সাল থেকে টানা 9 বছর স্মৃতিশক্তিহীন হয়ে হাসপাতালের বেড থেকে আজ শয্যা ত্যাগ করে চলে গেলেন পরলোকে। শোকের ছায়া নেমে এসেছে প্রয়াত প্রিয়বাবুর বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনিতেও। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ পুরসভায় শোক জ্ঞাপন করে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। 1999 ও 2004 সালে পরপর দুবার রায়গঞ্জ থেকে জয়ী হয়ে সাংসদ ও পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। 2008 সালের 7ই অক্টোবর বাড়ির দুর্গাপূজা সেরে দিল্লি ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রিয়বাবু। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে সাথে সাথেই তাকে বিশেষ বিমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মস্তিষ্কে অধিক মাত্রায় রক্তক্ষরণের ফলে তার বাহ্যিক চেতনা লোপ পেয়ে যায়। কয়েক মাস পরে সেখানকার চিকিৎসকরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরিবার ও কংগ্রেস দলের পক্ষ থেকে প্রিয়বাবুকে স্থানান্তর করা হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। সেই থেকে দীর্ঘ 9 বছর ধরে অ্যাপোলোর 2605 নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বেলা 12 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। উনি যেদিন অসুস্থ হয়ে পড়েন 2008 সালে, সেদিন থেকে আমাদের ক্ষতি শুরু। ওনাকে আমাদের অনেক আশা ছিল যে উনি কোনো না কোনো দিন হয়তো ভালো হয়ে উঠবেন। ওনার চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে গেছিলেন ক্ষতি, কিন্তু আজকে তিনি দুপুর 12:10 মারা গেলেন। এটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি, এমনকি রাজনীতির ক্ষেত্রে বর্তমান ভারতবর্ষের রাজনীতি, সেই রাজনীতিতে ক্রিয়ার মতো রাজনীতি কিন্তু এখন বিরল।